আমরা গুলার মেলা বলি বা দৌড় বলি, আসলে এটা আমাদের একটা উৎসবে পরিণত হয়ে যায়। আমরা এটা প্রতি বছর পালন হয়, এটা অন্ততপক্ষে 200 বছরের পুরনো ঐতিহ্য। এটা গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, যেটা অন্য এলাকায় হয়তো নেই, কিন্তু আমাদের এলাকায় আমাদের বাপ দাদারা এই 200 বছর থেকে এটা পালন করে আসছেন। এভাবে প্রতি বছর হয়, এক একটা এলাকায় কয়েকটা দৌড় হয়ে থাকে। তো এই দৌড় উপলক্ষে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এখানে এসে সমবেত হয়, এটা একটা উৎসবে পরিণত হয়ে যায়। এখানে আমরা যখন অনুষ্ঠানটার আয়োজন করি, প্রায় এক মাস পূর্ব থেকে আমাদের প্রচার হয়। তো প্রচারের এরিয়া সুনামগঞ্জ, হবিগঞ্জ, তারপর মলিবাজার এবং সিলেট, বেশিরভাগ এই বৃহত্তর সিলেট, মানে সিলেট এই বিভাগের মধ্যে সব এরিয়ার গুড়াই আসে, প্রায় 200 শতাধিক গুড়া, আর সর্বনিম্ন প্রায় 100 শতাধিক পর্যন্ত গুড়া প্রতি বছর আসে। এখন আসলে এক একটা গুড়ার সঙ্গে প্রায় 10 থেকে 5 জন সর্বনিম্ন মানুষ থাকে। এদেরকে আমরা আমাদের নিজ উদ্যোগে তাদের খাওয়া থাকা সব কিছু আমরা ব্যবস্থা করি।